দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। দিনের পর দিন সারাদেশেই বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। এরই লক্ষ্যে ঠাকুরগাঁও স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে এই রোগ মোকাবেলায় অডোমস নামের একটি করে ক্রিম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে বাংলাদেশ ডোমিনো স্কুল বাংলাদেশ ছোট খোঁচাবাড়ি শাখার আয়োজনে ওই স্কুলে প্রায় 140 জন ছাত্রছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে এই ক্রিমটি বিতরণ করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান। সুদান শিকদার কান্ট্রি কোঅর্ডিনেটর ডোমিনো স্কুল বাংলাদেশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমুল বাড়ি, ডোমিনো স্কুল খোঁচাবাড়ি শাখার প্রধান শিক্ষক সোহেল রানা, ফাড়াবাড়ি শাখার প্রধান শিক্ষক সবুজদেব শর্মা, ঠাকুরগাঁও শাখার প্রধান শিক্ষক মাসুদ রানা সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা। এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ধরনের আলোচনা করেন, সেই সাথে সকলকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার আহ্বান জানান বক্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।